হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের লাঞ্চ আজকের, তো লাঞ্চের এই পর্ব হচ্ছে, আজ মঙ্গলবার? তো আজ মঙ্গলবার, আজকে পূর্ণিমা, আজকে গ্রহণ আছে, তো একটু তাড়াতাড়ি খাওয়ার ছিল, বাট একটু দেরি হয়ে গেল, 2টো বেজে গেল। তো যাই হোক, এটা আমাদের লাঞ্চ চলছে, লাঞ্চ করে নিন, লাঞ্চ করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, সকালবেলা থেকে আমি ব্লগ শুরু করতে পারিনি, বিকজ একটুখানি আজকে পুজো পুজো ব্যাপার ছিল, আর ফোনটা একটু চার্জ ফার্জ কম ছিল, তো ব্লগ আমি শুরু করতে পারিনি। আজকে মোটামুটি যেমনি নর্মাল ওই নিয়ার অ্যাবাউট 7টা নাগাদ আমি উঠেছিলাম। যাই হোক, ব্লকের প্রথমে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। আজ হচ্ছে 8/11/2022, তো রাইট নাও টাইম ইভিনিং 7 PM। তো সারাদিন একটুখানি কাজের মধ্যেই ছিলাম, কাজের বলতে বাড়িতেই কাজের মধ্যে ছিলাম, তো ওই জন্য আমি ব্লগ শুরু করতে পারিনি। তো মধ্যিখানে একটু লাঞ্চটা আপনাদের শেয়ার করেছিলাম, লাঞ্চটা আমাদের জাস্ট পুটারি ভেজ ছিল, রুটি পুটি ছিল, তো আপনাদের শেয়ার করেছি। তো রাইট নাও একটু আমি বাইরে যাচ্ছি, বাইরের ডিনারে একটুখানি মন্দির যাচ্ছি, একটু ঠাকুরের ফুলের এগুলো ব্যাপার উঠতে যাচ্ছি। তো মোটামুটি এই এই অবধি আমাদের আপডেট, তো এরপরে আপনারা সঙ্গে থাকুন, আরও কিছু আপডেট আপনাদের থাকলে আপনাদের শেয়ার করব, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা চা নিয়ে বসে পড়েছি, এই একটা চা, এই একটা চা। আজকে খাবারটা একটু অন্য ধরনের, এই দেখুন হেভি জিনিস খাবার, একটু নিউজ পেপারই খাচ্ছি, কিছু করার নেই, একটু বাঙালি আনা খাবার। ওকে, সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এসে গেছি আমি ডিনারের টেবিলে। আজকে বেশি ভিডিও দিতে পারিনি ডিউ টু সাম পুজোর জন্যে, তো আপাতত আজকের ভিডিওগুলো খুবই ছোট এবং খুবই কম সময় সাপেক্ষ আমরা করেছি, আমি করতে পেরেছি আজকে, পারিনি বেশি করতে। যাই হোক, আমি আমার ডিনারটা নিয়ে বসছি, সেটা আপনাদের শেয়ার করছি। আচ্ছা, এই হচ্ছে, এটা হচ্ছে রুটি, এটা হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে রসগোল্লা, এই জল আমার, তাই রুটি, রুটি, সরি 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 একটু ভুলে গেল, রুটি পরোটা দুটোই আছে, রুটি পরোটা দুটোই আছে, আলুর তরকারি আছে, আলুর ভাজা আছে, আর রসগোল্লা আছে, আর এখানে রয়েছে জল। সো এই আইটেমগুলো রয়েছে, তো আমি খাওয়া শুরু করবো। রাত্রির অনেক বেশি হয়ে গেছে, 11টা+ হয়ে গেছে, তো এখন ডিনার করব, ডিনারটা করে এডিটিংটা করব, করে আপনাদের ব্লগটা ছেড়ে দেবো, আমার ব্লগটা কমপ্লিট করে ব্লগটা ছেড়ে দেবো। আচ্ছা, ব্লগটা আমি আর করতে পারছি না, বিকজ আমার ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে দুটোই, আমি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা শেষ করার আগে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। ব্লগটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, তার মাধ্যমে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর বেশি কথা বলছি না, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, শুভরাত্রি।